গভীর শ্রদ্ধার ভালোবাসায় মুক্তির মহানায়ককে স্মরণ, শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন। বিএনপি নেতৃত্বে স্বাধীনতা বিরোধীরা এখনও সক্রিয়, বললেন কাদের, বঙ্গবন্ধু হত্যার নেপথ্য নায়কদের খুঁজতে কমিশন গঠনের দাবি। এক দফা দাবি আদায়ে দুই দিনের গণমিছিল ও পদযাত্রা কর্মসূচি বিএনপির, খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কাল দোয়া মাহফিল। চেহারা পাল্টায়নি জামায়াত, বললেন ডিএমপি কমিশনার, সাইদের মৃত্যু ঘিরে রাজধানী সহ বিভিন্ন স্থানে নেতা কর্মীদের তাণ্ডব। দেশে চোখ রাঙাচ্ছে ডেঙ্গুর নতুন ধরন ডেন ৫, আক্রান্তদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দ্রুত অকার্যকর হয়ে পড়ছে বলছেন বিশেষজ্ঞরা। কেরানীগঞ্জে কেমিক্যাল কারখানায় আগুনে চারজনের প্রাণহানি, অসংখ্য অবৈধ কারখানা চলমান, স্বীকার করলেন জেলা প্রশাসক। এবং নির্বাচনী ফল পাল্টে দেওয়ার চেষ্টার অভিযোগে জর্জিয়ায় অভিযুক্ত ট্রাম্প, আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের দুই বছর আজ। শুভেচ্ছা, আমন্ত্রণ, সংবাদ সন্ধ্যায় বলছিলাম একেএস টিম টিভির সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ফাহিম ইসলাম। এবারে বিস্তারিত, বিনম্র শ্রদ্ধায় মুক্তির মহানায়ককে স্মরণ করছে জাতি। জাতীয় শোক দিবসে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। এর আগে সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, পরে বনানীতে ৭৫ শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত মিরাজ মুজিবুর রিপোর্টে। জাতীয় শোক দিবসে সকাল ৬:৩০টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদনের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এ সময় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর চৌকশ দল রাষ্ট্রীয় স্যালুট জানায়, বিগলে বেজে ওঠে করুণ সুর। পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে দলীয় সভাপতি শেখ হাসিনা দলের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আরেকবার পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর ধানমন্ডি থেকে বনানী কবরস্থানে যান প্রধানমন্ত্রী, যেখানে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ১৫ আগস্ট নিহত পরিবারের সদস্যদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী, পরম মমতায় বিছিয়ে দেন ফুলের পাপড়ি। ১৫ আগস্টের শহীদদের আত্মার শান্তি কামনা করে ফাতিহা পাঠ ও দোয়ায় অংশ নেন প্রধানমন্ত্রী। বনানী কবরস্থান থেকে পরে হেলিকপ্টার যোগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যান শেখ হাসিনা, টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী, পিতার সমাধির পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। পরে দলের সভাপতি হিসেবে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে আরেকবার শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। এরপর ফাতিহা পাঠ, দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিরাজ মিজু, দেশ টিভি, ঢাকা। স্বাধীনতা বিরোধীরা আজও বিএনপির নেতৃত্বে সক্রিয় বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ। সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে কথা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আর বনানীতে শহীদদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে দলের নেতারা জানান বিএনপি দেশি বিদেশি শক্তি নিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়। জয় যাদবের রিপোর্ট। শোকাবহ ১৫ই আগস্টের সকালে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ। শ্রদ্ধা নিবেদন শেষে সাধারণ সম্পাদক উবায়দুল কাদের বলেন, সদ্য স্বাধীন দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতেই বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, অভিযোগ করেন বিএনপির নেতৃত্বে স্বাধীনতা বিরোধীরা এখনো ষড়যন্ত্রে লিপ্ত। এই ষড়যন্ত্রকারীরা যারা আজকে বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ হচ্ছে স্বাধীনতাকে আরেকবার আঘাত করার জন্য, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে সকল শক্তি ঐক্যবদ্ধ হব, এদের প্রতিহত করব।
পরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে বনানী কবরস্থানে 15ই আগস্ট শহীদদের সমাধিতে শ্রদ্ধা জানান দলের কেন্দ্রীয় নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে নেতারা অভিযোগ করেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের অন্যতম কুশীলব জিয়াউর রহমান এই হত্যাকাণ্ডের নেপথ্যের কুশীলবদের মুখোশ উন্মোচনে তদন্ত কমিশন গঠনের দাবি নেতাদের। জিয়াউর রহমান এই হত্যাকাণ্ডের অন্যতম প্রধান কুশীলব এবং জিয়াউর রহমান খুনের মাধ্যমে রাজনীতি করে বিএনপি প্রতিষ্ঠা করেছে এবং আজকে বিএনপি মানুষ পোড়ানোর রাজনীতি করছে। দেশে যদি সুস্থ রাজনৈতিক ধারা চালু করতে হয় বিএনপির এই অপরাজনীতি বন্ধ হওয়া প্রয়োজন। এই হত্যাকাণ্ডে বিশাল একটি ষড়যন্ত্র ছিল দেশি বিদেশি, তারা এখনও সক্রিয় রয়েছে এবং তারা অত্যন্ত শক্তিশালী। আমাদের আজকে জাতিগতভাবে দাবি যে কমিশন গঠন করে এর নেপথ্যের কুশীলবদের মুখোশ উন্মোচন করা এবং তাদের বিচার সম্পন্ন করা। এরপর একে একে শ্রদ্ধা জানান ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ সহ দলের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তরের পক্ষ থেকে 15ই আগস্ট শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। বঙ্গবন্ধুকে হত্যার নেপথ্যের কুশীলবদের খুঁজে বের করতে কমিশন গঠনে আইনের খসড়া তৈরি, শিগগির আইন আকারে পাশ করা হবে। জাতীয় শোক দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজিত আলোচনায় এ তথ্য জানান আইনমন্ত্রী আনিসুল হক। বলেন, শেখ হাসিনার অধীনেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ব্রাহ্মণবাড়িয়া থেকে শামীম আক্তারের রিপোর্ট, জানাচ্ছেন শুভশ্রী রায়। জাতীয় শোক দিবসে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেল স্টেশন চত্বরে উপজেলা ও পৌর আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধান অতিথি আইনমন্ত্রী আনিসুল হক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলোচনার শুরুতে 15ই আগস্ট নিহতদের শ্রদ্ধায় স্মরণ করা হয়। বঙ্গবন্ধুর খেয়েছেন আইনমন্ত্রী জানান, সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার নেপথ্যের কুশীলবদের খুঁজে বের করতে কমিশন গঠনের জন্য আইনের খসড়া তৈরি করা হয়েছে, শিগগিরই আইন আকারে পাশ করা হবে। যে বঙ্গবন্ধুকে এবং তার পরিবারের 17 জন সদস্যকে সেই দিন যে হত্যা করা হয়েছিল সেই হত্যার কারণ ছিল বাংলাদেশকে হত্যা করা। তারা মনে করেছিল যে বঙ্গবন্ধুকে যদি সপরিবারে হত্যা করা যায় তাহলে বাংলাদেশকেও হত্যা করা যাবে। বিকেলে কসবায় আয়োজিত শোক সভায় আইনমন্ত্রী বলেন, শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে আগামী নির্বাচন। বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে উল্লেখ করে আনিসুল হক জানান, এরই মধ্যে 2 খুনির অবস্থানও শনাক্ত করা হয়েছে। যে 2 জন আমরা জানি যে বিদেশে অবস্থান করছেন, কোথায় করছেন, একজন আমেরিকা আরেকজন ক্যানাডা। সেই আমেরিকার জনের ফিরিয়ে আনার ব্যাপারে আমরা জোর আলাপ আলোচনার মধ্যে আছি। নিউজ ডেস্ক, দেশ টিভি। প্রধান বিচারপতি হাসান ফয় সিদ্দিকি বলেছেন, বঙ্গবন্ধু হত্যার নেপথ্য কুশীলবদের চিহ্নিত করতে হবে যাতে সাধারণ মানুষ তাদের ঘৃণা করতে পারে। সকালে জাতির পিতার 48তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বঙ্গবন্ধু স্মারক স্তম্ভ স্মৃতি চিরঞ্জীবে শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ শীর্ষে এসব কথা বলেন প্রধান বিচারপতি হাসান ফয় সিদ্দিকি। পরে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে আলোচনা সভা ও রক্তদান কর্মসূচিতে অংশ নেন তিনি। বলেন, সংবিধান মেনে বিচার কাজ সহ সব কার্যক্রম করলেই বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ হবে। আমরা যদি 71কে মেনে নেই, আমরা যদি সংবিধান মেনে নেই, আমরা যদি বঙ্গবন্ধুকে মেনে নেই, তাহলে তারপর থেকে যদি রাজনীতি শুরু করা যায় এবং গণতন্ত্রকে যদি আমরা মনে প্রাণে ধারণ করি এবং এই জাতিকে যে উদ্দেশ্য নিয়ে 1971 সালে 30 লক্ষ লোক রক্ত দিয়েছিলেন, যে কারণে বঙ্গবন্ধু শহীদ হয়েছেন, আমার মনে হয় যে সেই লক্ষ্যটা আমরা পূরণ করতে পারব। ভোরের আলো ফোটার আগেই গুলির শব্দে ঘুম ভাঙে বঙ্গবন্ধুর ঠিক পাশের বাড়ির প্রতিবেশীদের। কোনো কিছু বুঝে ওঠার আগে দরজায় কড়া নাড়ে বিপদগামী সেনারা। সামনের সড়ক দিয়ে তখন রাতের নিরবতা ভেঙে ছুটে চলে ট্যাঙ্ক। বাথরুমে অবরুদ্ধ অবস্থা থেকে যখন বাইরে বেরিয়ে আসেন তখন সব শেষ। সেদিনের কথা স্মৃতিচারণ করেন ডক্টর নাসরিন আহমেদ, তৌফিক মাহমুদ বন্যার রিপোর্ট।
তখনও সকাল হয়নি, রাত পেরিয়ে ভোর হবে হবে, এমন সময় হঠাৎ গুলির শব্দ। ভয়ে কেঁপে ওঠেন ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধুর পাশের বাড়ির প্রতিবেশীরা। এত গুলি, ঠিক মনে হচ্ছিল যে দেয়াল টিয়াল ফুটো করে আমাদের গায়ে লেগে যাবে। ভোরবেলা অন্ধকার, আমার ঘুমই ভাঙছে গুলির শব্দে, এবং প্রথম গুলির শব্দে একেবারে গুলি চলে যাচ্ছে। তো আমরা তখন, আমি তখন আমার খাট থেকে নিচে পড়ে গেলাম, উঠে দাঁড়ালাম না, এবং হামাগুড়ি দিয়ে সামনে একটা ওয়াশরুম, সেখানটায় গিয়ে বসলাম। বিপদগামী কিছু সেনা সদস্যের আঘাত নাসরিন আহমেদের ঘরের দরজায়। পরিবারের সবাইকে নির্দেশ দেওয়া হয় লাইনে দাঁড়ানোর। খুব রেগে আছে এরকম একটা চেহারা, দরজা খুলছিল না কেন? তো আমরা কেউ একজন বলেছি, আমিও হয়তো বলেছি যে ভয়ে। তখন বলছে যে তোমাদের কিসের ভয়, লাইন করো। এখন 71-এ লাইন করা, আমরা সবাই পরিচিত ওই শব্দটার সঙ্গে। লাইন করা মানেই ব্রাশ ফায়ার করে দেওয়া। আর এই 75-এ এসে এখন বলছে লাইন করো। আমরা বলছি প্লিজ আমাদেরকে মারবেন না। বঙ্গবন্ধু বাড়িতে যখন ঢুকতে পারলেন তখন ঘড়ি কাটায় বেলা 11টা। ততক্ষণে ঘাতকরা জাতির পিতা ও তার পরিবারের 18 জনকে সরিয়ে দিয়েছে এই পৃথিবী থেকে। ঘরের ভিতর যখন গেলাম, তখন যেটা এখনো মনে আছে যে তার আগের দিন তো দরজা জানলা সব বন্ধ করেছি, সেগুলো তো এখন পর্যন্ত খোলা হয়নি। একটা অন্ধকার, একটা কেমন জেনে একটা ভাব। এনিওয়ে আমরা সব উপরে গেলাম। উপরে গিয়ে দোতলায় আমরা কেউ রুমে গিয়ে বসিনি, আমরা ওই করিডোরের মধ্যে আমরা সব মাটিতে চুপচাপ বসেছি। ধানমন্ডি 32-এ হত্যাকাণ্ড সরাসরি দেখেননি অধ্যাপক ডক্টর নাসরিন আহমেদ, কিন্তু সেদিনের সেই বিভীষিকাময় স্মৃতি এখনো তাকে আতঙ্কিত করে তোলে। তফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। 75-এর 15 আগস্ট ধানমন্ডি 32 লক্ষ্য করে ঘাতকদের ছোড়া মর্টার শেলে রাখাতে রাজধানীর মোহাম্মদপুরে 4টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। নিহত হন 11 জন, আহত হন 17 জন। বঙ্গবন্ধু পরিবারের মতোই মোহাম্মদপুরে সেদিন হতাহতদের স্বজনদের ছিল না মামলার অধিকার। আওয়ামী লীগ ক্ষমতায় এসে ইন্ডেমনিটি অধ্যাদেশ বাতিল করলে 1996 সালে হয় মামলা, তবে মামলার 27 বছর পেরিয়ে গেলেও বিচার পাননি ভুক্তভোগীরা। মিরাজ মিচুর আরও একটি রিপোর্ট। 1975 সাল, ধানমন্ডি 32 নম্বরে চলে হত্যাযজ্ঞ। সে সময় ঘাতকদের ছোড়া মর্টার সেল এসে পড়ে রাজধানীর মোহাম্মদপুরের শেরশাহশুড়ি রোডের 8 ও 9 নম্বর বাড়িতে। 15 আগস্ট যখন ফর্সা হলো, তার একটু আগে টুইনস মর্টার, আমরা তো মুক্তিযোদ্ধা, আমরা তো আম সম্বন্ধে ভালো অভিজ্ঞতা, চুইং করে এসে যখন পড়লো, প্রথম আমি গেলাম শাহজাহান রোডে, এখন সেটা বিহারি ক্যাম্প, সেখানে গিয়ে দেখলাম ছাদের একটা অংশ বিধ্বস্ত হয়েছে, তার পাশের বাসাও বিধ্বস্ত, ওইখানে একটা লোক মারা গিয়েছে। মর্টার সেলের আঘাতে দুটি বাড়িতে নিহত হন 8 জন, আহত হন অনেকে। আমার আব্বার ফুফাতো ভাই হবিবুর রহমান সাহেব, উনি এখানে থাকতো, উনি অফিসে যাচ্ছিল, রেডি হয়েছে সাইকেলটা নিয়ে বের হবে, এ সময় একটা সেলাইশা, কামানের সেলাইশা ওনার একবার ওনার ইয়ের মধ্যে পড়ে, ওনার দেহটা একদম ঝাঁঝরা হয়ে যায়, সাইকেল টাইকেল সহ আমাদের ঘর বাড়ি এখানে সব ই হয়ে যায়, মেশাগার একটা ই অবস্থা প্রয়োজন হয়। একই সময়ে আরও একটি মোটর সেল এসে পড়ে শাহজাহান রোডের 197 নম্বর বাড়িতে। 15 আগস্ট ভোরবেলা বিরাট ভয়ঙ্কর আওয়াজ, আওয়াজ হলো সব খুলে গেল, দরজা জানলা সব খুলে। তখন ওর আব্বা আমার কোল থেকে ওকে নিয়ে নিল, আমার শাশুড়ি, ওনার শ্বাসনালী কণ্ঠনালী দুটাই কেটে গেছিল, একদম ডান কানের লতি থেকে শুরু করে একদম এইভাবে একদম বগলের নিচ দিয়ে একটা বিছনার চাদর, একটা ক্যাথা, তোশক, জাজিম ভেদ করে চলে গেছিল। লাগোয়া 196 নম্বর বাড়িও ক্ষতিগ্রস্ত হয়, মারা যান একই পরিবারের 2 সহোদর। এই ছেলে আমার শাশুড়ি মারা যান, কাছে দেখাতুন, পাশের বাড়ির দুইটা ছেলে মারা যায়, আমির খোকন। বঙ্গবন্ধু হত্যা মামলার মতো মোহাম্মদপুরে নিহতদের পরিবারেরও বিচার চাওয়ার অধিকার ছিল না 21 বছর। বঙ্গবন্ধুর পরিবারের মতোই এখানকার নিহতদের পরিবারেরও অধিকার ছিল না এ বিষয়ে মামলা করার। অবশেষে 1996 সালে মামলা হলেও সে মামলার রায় আজও ঝুলে আছে। মিরাজ মিজু, দেশ টিভি, মোহাম্মদপুর, ঢাকা।
সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে 18 আগস্ট ঢাকা সহ সব মহানগরে গণমিছিল করবে বিএনপি। মঙ্গলবার বিকেলে নয়াপল্টনের সংবাদ সম্মেলনে এই তথ্য দেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়া খালেদা জিয়ার সুস্থতার জন্য 16 আগস্ট দোয়া, তার সুচিকিৎসার দাবিতে 17 আগস্ট লিফলেট বিতরণ এবং 19 আগস্ট পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেন। রিজভী অভিযোগ করেন, আওয়ামী লীগ দেশের মানুষের অধিকার কেড়ে নিয়েছে, মানুষের জানাজার অধিকারও হরণ করেছে। নির্বাচন কমিশনের সমালোচনা করে বলেন, অন্যায়ভাবে দুটি দলকে নিবন্ধন দেওয়া হয়েছে। আগামী 17 আগস্ট বৃহস্পতিবার সারা দেশে লিফলেট বিতরণ ও 19 আগস্ট শনিবার সকল মহানগর ও জেলা পর্যায়ে পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হবে। অবৈধ লুটেরা ফ্যাসিবাদী সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আগামী 18 আগস্ট 2023 ইংরেজি শুক্রবার যুগপৎ আন্দোলনের ধারায় ঢাকা মহানগর সহ সকল মহানগরে গণমিছিল অনুষ্ঠিত হবে। শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের কারণে ঢাকায় যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেন সাঈদীর গায়েবি জানাজার অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। বলেন, মানবিক কারণে প্রথমে কোনো অ্যাকশন না নিলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে শক্তি প্রয়োগ করে পুলিশ। তৌফিক মাহমুদ, বোনার রিপোর্ট। মানবতা বিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদী সোমবার রাতে হার্ট অ্যাটাকে মারা যান। মৃত্যুর খবর শুনে হাসপাতালে উপস্থিত হন জামাতের নেতারা। ভোর 5টার দিকে তার মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি বিএসএমএমইউ থেকে বের হওয়ার সময় বাধা দেয় কর্মী সমর্থকরা। এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর চড়াও হয় সাঈদী সমর্থকরা। রণক্ষেত্রে পরিণত হয় পুরো শাহবাগ এলাকা। এ নিয়ে এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার জানান, মানবিক কারণে প্রথমে শক্তি প্রয়োগ না করলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অ্যাকশন যেতে বাধ্য হয়। কিন্তু তারা তাদের নেতার লাশ নেওয়ার জন্য বা দেখার জন্য বা মৃত্যু সংবাদ পেয়ে জমা হয়েছে মানবিক কারণে, আমরা প্রথম থেকে তাদের উপরে কোনো অ্যাকশন নেই নাই। কিন্তু তাদের চরিত্র যে পাল্টা নাই সেই জিনিসটা তারা আবারও প্রমাণ করলো যে 12-13 সালের যে অগ্নি সন্ত্রাস, পুলিশকে জীবন্ত পুড়িয়ে মারা, হেলমেট দিয়ে পুলিশকে পিটে মাথা থেতলে দেওয়া, তাদের সেই চরিত্রে বহিঃপ্রকাশ আবারও তারা প্রমাণ করল। এই তাণ্ডবের কারণে যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেন সাঈদীর গায়েবি জানাজার অনুমতি দেওয়া হবে না বলে জানান ডিএমপি কমিশনার। আজকে তারা যে তাণ্ডব করল, তারপরে আগামীকাল গায়েবি জানাজা করতে দেওয়ার অনুমতি আমাদের তরফ থেকে দেওয়া হবে না, আমরা এই অনুমতি তাদের দেব না। আমাদের কাছে সমস্ত ভিডিও ফুটেজগুলো আছে, তারা আমাদের গাড়ি ঘোড়া যে পড়াইছে, তাদের আমাদের তারা যে ফেসবুকে সাইবার ওয়ার্ল্ডে যে তৎপরতা চালাইছে সেগুলো আমাদের ডিসি মিডিয়ার কাছে আছে। জামাতের চরিত্র পাল্টানি বলে অভিযোগ করেন ডিএমপি কমিশনার। তৌফিক মাহমুদ, মুন্না, দেশ টিভি, ঢাকা। প্রায় 2 ঘন্টা চেষ্টায় কেরানীগঞ্জের রাসায়নিক গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুনে 5 জনের মৃত্যু হয়েছে, দগ্ধ কয়েকজনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। গোডাউনটি অবৈধ ছিল বলে জানিয়েছেন ঢাকা জেলা প্রশাসক। কেরানীগঞ্জে অসংখ্য অবৈধ কারখানা রয়েছে স্বীকার করে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। কেরানীগঞ্জ থেকে ফিরে ইকবাল অনিকের রিপোর্ট। ভোররাতে এভাবেই আগুনের লেলিহান শিকায় ছেয়ে যায় রানীগঞ্জের গদাবাগের রাসায়নিক কারখানা। আগুনের ভয়াবহতায় নিমিষেই পুড়ে যায় গোডাউনটি। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় 3 জনের মরদেহ, আহত অবস্থায় উদ্ধার করা হয় আরো 5 জনকে। হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় একজনের। ফায়ার সার্ভিসের 6 ইউনিটের 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ না জানা গেলেও ফায়ার সার্ভিস বলছে কেমিক্যাল থাকায় আগুন নেবাতে বেগ পেতে হয়েছে। কেমিক্যালের আগুন 1 ঘন্টা কতটা ম্যাচিওরড হতে পারে আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন, কতটা তাপ, কতটা গ্যাস এখানে মানে স্প্রেড হতে পারে, এটা সব সব দিককেই মাথায় রাখতে হবে। কারণ অন্যান্য দিকে যদি আগুনটা স্প্রেড হয়ে যেত সেটা আরও একটা ডিভাস্টেটিং পর্যায়ে চলে যেত, আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন। স্থানীয়রা জানান, 4 বছর আগে এখানে রাসায়নিক কারখানা স্থাপন করা হয়। এরিয়া তো অনেকদিন ধরে আছে, কিন্তু 3-4 বছর ধরে মনে হয় সম্ভবত এই কেমিক্যাল স্টোরেজ করতেছে। রাত বেরাতে গাড়ি নিয়ে আসতো, লেবার এখানে স্টোর করে রাখতো, আবার রাতের সময় মতো এটা পার করে নিয়ে যেত। এখানে প্রায় 3 বছর হবে এখানে এরা এইভাবে রাখছে। আবাসিক এলাকায় এমন গোডাউন না রাখার দাবি জানান স্থানীয়রা।
পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এই গোডাউন নিয়ে নির্বিকার প্রশাসনও। যখন এখানে শব্দ হয়েছে আমি মেন জানালা খুলছি, আমার জানালা খোলার পরে দেখি আগুন, পরে আমার বাচ্চা কাচ্চা নিয়ে বিল্ডিং এর সব ট্রেড আগে সব জড়ো করে আমরা পিছনের জঙ্গল দিয়ে চলে আসছি। আমরা এখানে বের হয়েছি, গলির মাথায় দাঁড়ায় থাকতে পারতেছি না, এত তাপ আগুনের। তো সাথে সাথে ফায়ার ব্রিগেড ফোন দেওয়া হয়। অবৈধ রাসায়নিক কারখানা চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। অবৈধভাবে যে কেমিক্যাল ফ্যাক্টরিগুলো বা গোডাউন আছে সেগুলোর বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব। কোথাও যদি অবৈধভাবে কোনো কেমিক্যাল ফ্যাক্টরি গড়ে ওঠে সেটা যেন আমাদের প্রশাসনের নজরে নিয়ে আসে, তাহলেই আমরা আইনগত ব্যবস্থা নিতে সক্ষম হব। নিহতদের পরিবার প্রতি 20,000 টাকা আর আহতদের 15,000 টাকা দেয়া হয় জেলা প্রশাসকের পক্ষ থেকে। ইকবাল অনিক, দেশ টিভি, ঢাকা। ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 10 জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন 1,984 জন। দেশে ডেঙ্গুর নতুন ধরন ডেন ফাইভের লক্ষণ নিয়ে অনেক রোগী আসছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। নতুন এই ধরনে আক্রান্তদের হার্ট, ব্রেইন, ফুসফুস, কিডনি সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দ্রুত অকার্যকর হয়ে যায়। বিএসএমএমইউ উপাচার্য জানান, ডেঙ্গুর নতুন এই ধরন ক্লিনিক্যালি শনাক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী 2019 সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় 1 লাখের বেশি রোগী, মৃত্যু হয়েছিল 164 জনের। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি 87,000 রোগীর মধ্যে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 416 জনে। যুক্তরাষ্ট্রের এক গবেষণায় ডেঙ্গুর নতুন ধরন ডেন ফাইভের কথা জানানো হয়। এবছর মৃত্যুর হার বৃদ্ধির জন্য নতুন এ ধরন দায়ী হতে পারে বলে মনে করছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। 4টা ভ্যারাইটির আগের বার ডেন 1 বেশি ছিল, এবার ডেন 2, ডেন 3 বেশি, ডেন 5 আর একটা এসেছে, সেটা হলো ব্রেন, এটাকে বলা হয় এনকেফালোপ্যাথি, ব্রেন ধরছে, হার্ট, লিভার, কিডনি ধরছে এবারকার ডেঙ্গুতে, অর্থাৎ মায়োকার্ডাইটিস, লিভার ফেলিওর এবং কিডনি ফেলিওরে মৃত্যুবরণ করছে। ঢাকার বাইরে যেভাবে ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে তাতে এবার পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। পরিস্থিতি মোকাবেলায় মশক নিধনের কোনো বিকল্প নেই বলেও জানান তিনি। সিটি কর্পোরেশনগুলোকে আরও অ্যাক্টিভ হতে হবে, যে যে জায়গায় রোগী পাওয়া যাচ্ছে হাসপাতালে সেই জায়গায় মাইকিং হবে, ওই এলাকার ওয়ার্ড কমিশনার সবাইকে নিয়ে, স্কুল কলেজ ছাত্র, ওয়ার্ড কমিশনার, রাজনীতিবিদ, যারা ভোট চায় শুধু, তারা কেন ডেঙ্গুর জন্য মিছিল করে না। যুক্তরাষ্ট্রের জাতীয় বায়োটেকনোলজি বিভাগের এ গবেষণায় বলা হয় বছরে অন্তত 10 কোটি মানুষ ডেঙ্গু আক্রান্ত হতে পারে, এ সময় মৃত্যু হতে পারে 25,000। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। জাতীয় শোক দিবসে দেশজুড়ে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে মুক্তির মহানায়ককে। জেলার সহকর্মীদের তথ্যচিত্রে বিস্তারিত জানব নেক্সট রিপোর্টে। চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। সকালে চট্টগ্রাম নগরীর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে খুলনায়। দিবসটি উপলক্ষে সকাল 8টায় খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমালা অর্পণ করে বঙ্গবন্ধু ও 15ই আগস্টে শাহাদাত বরণকারীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সিলেটে সকাল 9টায় বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পণ করেন বীর মুক্তিযোদ্ধারা। এরপর একে একে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন প্রশাসনের কর্মকর্তারা। শ্রদ্ধা জানান মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরাও। শোক ও শ্রদ্ধায় জাতির পিতা ও তার পরিবারের নিহত সদস্যদের স্মরণ করছে রাজশাহীর সর্বস্তরের মানুষ। সকালে দলীয় কার্যালয়ের পাশে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মহানগর আওয়ামী লীগ। ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়। সকালে নগরীর সার্কিট হাউস সংলগ্ন বঙ্গবন্ধু মুরালে পুষ্পস্তবক অর্পণ করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। জাতীয় শোক দিবস উপলক্ষে রংপুরের জেলা প্রশাসনের উদ্যোগে শ্রদ্ধা নিবেদন, দোয়া, শোক র্যালি ও আলোচনা সভা হয়েছে। সকালে বঙ্গবন্ধু মুরালে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান সহ রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা। জাতির্জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সকাল 10টায় শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভায় সাবেক সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল সাত্তার আবুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক চেয়ারম্যান আলহাজ আব্দুল জলিল। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজন করা হয় শোক র্যালি ও আলোচনা সভার। ইমরুল কায়েস, নিউজ ডেস্ক, দেশ টিভি।
রাজধানী জুড়ে পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, দোয়া মোনাজাত ও অসহায়দের মধ্যে খাদ্য বিতরণ সহ নানা কর্মসূচি পালন করা হয়। বিস্তারিত তরিক ইসলামের প্রতিবেদনে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে রাজধানীর অডিট ভবন কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ কমপ্ট্রোলার অ্যান্ড অডিট জেনারেল। এ সময় এক মিনিট নিরবতা পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল 11টায় জাতীয় শোক দিবস উপলক্ষে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় বঙ্গবন্ধুর জীবনী থেকে নতুন প্রজন্মকে গড়ে ওঠার আহ্বান জানান সাবেক এ গভর্নর। তিনি মনে করতেন শিক্ষা হলো আমাদের সভ্যতায় উঠবার মেঠো পথ, সুতরাং শিক্ষাকে, প্রাথমিক শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। এবং তারপর আপনাদের মনে আছে 70 সালের ভাষণে, নির্বাচনী ভাষণে তিনি বলেছিলেন জিডিপির 4% শিক্ষা খাতে খরচ করতে হবে, আমরা আজও করতে পারিনি, কিন্তু সেটি ছিল তার স্বপ্ন। এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে অসহায় মানুষদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি পালন করেছে রিয়েল এস্টেট হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহাব। এ সময় বঙ্গবন্ধুর আদর্শের দলকে আবারও ক্ষমতায় আনার আহ্বান জানান বক্তারা। বঙ্গবন্ধুকে হত্যা যারা করেছিল সপরিবারে, তারা এই জাতিকে হত্যা করেছিল। তারা চেয়েছিল বাংলাদেশ ব্যর্থ হোক, আমাদের স্বাধীনতা ব্যর্থ হোক। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়ন করছেন এবং করে যাচ্ছেন, এবং ইনশাল্লাহ আগামীতেও উনি বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করবেন। এদিকে দিবসটি উপলক্ষে রাজধানী জুড়ে শোক সভা ও খাদ্য বিতরণ করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। দুপুরে মিরপুরের এক অনুষ্ঠানে অসহায়দের মাঝে খাদ্য বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য আগা খান মিন্টু, তুলে ধরেন বঙ্গবন্ধুর জীবনী। নেতৃত্বটা দেশ স্বাধীন হয়েছে, যে দেশের স্বাধীনতা দীর্ঘ যৌবনের 56 বছর বয়সের, যিনি 14 বছর জেল খেটেছেন, যখন অষ্টম শ্রেণীর ছাত্র ছিলেন ব্রিটিশ শাসনামলে, তখন বঙ্গবন্ধু দেশের স্বাধীনতার জন্য, এই দেশের মানুষের মুক্তির জন্য, সাধারণ মানুষের মুক্তির কথা বলে তিনি তখনই গ্রেপ্তার হয়েছেন ব্রিটিশ ভারত আন্দোলনের সময়। 1975 সালের 15ই আগস্ট ভোরে সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্য ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে, যা আজও ইতিহাসের কালো অধ্যায় হিসেবে পরিচিত। তরিক ইসলাম, দেশ টিভি, ঢাকা। টানা বৃষ্টি আর জোয়ারের কারণে চট্টগ্রাম নগরীর বেশিরভাগ সড়কেরই বেহাল অবস্থা। ভারী বৃষ্টির পাশাপাশি জোয়ারের পানিতে শহরের প্রায় সড়ক পানিতে তলিয়ে পিচ উঠে গিয়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ছোট বড় গর্তের। এতে ভোগান্তি নিয়ে চলাচল করতে হচ্ছে চালক ও যাত্রীদের। চট্টগ্রাম থেকে ইশতিয়াক শানের তথ্য, ছবিতে ডেস্কটপট। এটি চট্টগ্রাম নগরীর প্রধান সড়ক। গত কয়েকদিনের টানা বর্ষণ ও ঢলের পানিতে এ নগরীর বিভিন্ন সড়কের অবস্থা নাজুক। নগরীর প্রধান প্রধান সড়কগুলো ভরে উঠেছে খানাখন্ধে, বড় বড় গর্ত সৃষ্টি হয়ে পানি জমে আছে প্রতিটি সড়কে। এসব সড়কে যানবাহন চলাচল দায় হয়ে পড়েছে। এতে প্রায় 60 লাখ মানুষকে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। গাড়িগুলো চালাইতে পারতাছি না, খুব নানা ধরনের সমস্যা হইতাছে, গাড়ি উল্টিয়াও যায়। কালকে আমার গাড়ি উল্টিয়া গেছিল, একজন প্যাসেঞ্জার নিয়ে বাঙ্গাই পড়িয়া। রাস্তাঘাটের যে পরিস্থিতি, গাড়ি ঘুরে চালাতে যা আমাদের যা কষ্ট আছে, এটা তো বলার বাইরে। বৃষ্টি আর জোয়ারের ফলে চট্টগ্রাম নগরীর বারেক বিল্ডিং, টাইগার পাস, বহদ্দারহাট, চকবাজার সহ প্রতিটি সড়কের খানাখন্দ সৃষ্টি হয়েছে। এতে কাদা পানি জমে যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। অন্যদিকে রাস্তা খোঁড়াখুঁড়ি ও নানা উন্নয়ন প্রকল্পের কাজের ফলে সৃষ্ট গর্ত ভোগান্তি বাড়িয়েছে দ্বিগুণ। রাস্তাটা আমরা হাঁটাচলা করতে খুব অসুবিধা হইতেছে, গর্ত আবার জায়গা জায়গা পানি জমে রয়েছে, কাদা, এই রোডে তো ভাঙতি আছে, বারেক বিল্ডিং, আবার আপনার মাঝিরঘাট, চট্টগ্রাম সিটি মেয়র জানান 30 বছরের রেকর্ড বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত সড়কগুলো মেরামতের কাজ চলছে। এক মাসের মধ্যে সড়ক যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হবে বলে আশ্বাস দেন তিনি। আপনারা জানেন বিটুমিনের শত্রু হচ্ছে পানি, তো এ পানিতে যখন গাড়ি চলেছে গর্ত হয়েছে। ফেস ওয়ার্ক করতে হলে আপনার রোদ না ওঠা পর্যন্ত, বৃষ্টি বন্ধ না হওয়া পর্যন্ত ফেস ওয়ার্ক করা যাবে না। তো এখন এই বৃষ্টি বন্ধ হলে ইনশাল্লাহ আমরা মাস দেড় মাসের মধ্যে আবার আমরা আগের অবস্থায় রোগগুলোকে
ফিরিয়ে আনতে পারে। প্রায় 1000 কিলোমিটারের বেশি সড়ক রয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতায়। প্রতি বছরই জলাবদ্ধতার পর বেরিয়ে আসে নগরের সড়কগুলোর ক্ষতবিক্ষত রূপ। নিউজ ডেস্ক, দেশ টিভি।